হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এই যে আজকের ব্লগটা আমি এই মাত্র স্টার্ট করেই দিয়েছি। আর এই যে আজকে আমি ইন্ট্রোটাই আমার জবা গাছের সামনে থেকে আমি দিচ্ছি। এই যে জবা ফুলটা ফুটে রয়েছে। তো আমার পিঙ্কি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর সবাই গুড মর্নিং। আর আজকের ডেট হচ্ছে 6th January, আর দিন হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। এই যে ফুলটা দেখতেই পাচ্ছ, এটা কালকের ভিডিওতেও আমি দিয়েছি। এই ফুলটার দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। যে কোনো ফুলই হোক না কেন, ফুল দেখতে ভীষণই ভালো লাগে সবারই। আর ওদিকে ব্রাশ ট্রাশ আমি করেই নিয়েছি। এই যে বাইরে রাতে একটু একটু আজকে রৌদ্র বেরিয়েছে, তো হাওয়া চলছে অনেকই। দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে আমি শিমের পিঠে বানিয়ে নিচ্ছি। এই যে এদিকে, এই যে আর ওদিকে দু একটা উঠিয়ে নিয়েছিলাম, তো ওদিকে বিপুলকে আমি দু একটা দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে একটা তাওয়াতে দিয়ে দিয়েছি, সেটা এখন আমি একটু উল্টে দিই। এই যে খেতে ভীষণই ভালো লাগে শিম পিঠে। আর এদিকে এই যে প্লেটটাতে তেল নিয়ে নিয়েছি, আর একটা এই যে বেগুনের ডান্টি নিয়ে নিয়েছি, তো এটাতে তেলটা দিতে ভালো হয়। ওদিকে বিপুল রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তো এই যে কড়াইতে এখন অনেকটাই রয়েছে, 7টা বাজতে এখনো 10-11 মিনিট বাকি রয়েছে। এটা সকাল সকালের ক্লিপ। এদিকে এই যে বিপুল রেডি হচ্ছে, তো আজকে ফ্রাইডে, তো ফ্রাইডের দিন ইয়েলো আর হোয়াইট ড্রেস পরে স্কুল যেতে হয় ওকে। তো প্রত্যেকটা ফ্রাইডের দিন এটা পরে যেতে হয়। আর এখন স্কুলে পিটি করাচ্ছে মনে হয়, আবার ইনভাইট করেছে স্কুলে কালকে, কালকে না রবিবারে স্পোর্ট রয়েছে মনে হয় স্কুলে। তো এই শিম পিঠেটা খেতে ঠান্ডার দিনই ভালো লাগে, আর যে সময় শিম বেরোয় সে সময় এই পিঠেটা বানানো যায়। তো সব জিনিসের তো এক একটা সিজন রয়েছে, সিজন অনুসারে কিন্তু সে জিনিসটা খেতে ভালো লাগে। তো শিম পিঠের রেসিপিটা আমি তো তোমরা আগে একদিন দেখিয়েছিলাম একটা ভিডিওতে, তার জন্য আর ওটা দেখালাম না। ওটা দেখি কি মিক্স করতে হয়, ওগুলো সবই দেখিয়েছিলাম একটা ভিডিওতে, তাই পুরোটা দেখালাম না আর। ঠিক ওই যে বিপুলের বাবা বোতলে জল ভরাচ্ছে, দেখতেই পাচ্ছ। ব্রাশটাতে আমি টুথপেস্ট নিয়ে নিয়েছি, তো এখন আমি একটু ব্রাশটা করে নিই। এই যে দেখতেই পাচ্ছ এখানে ফুল গাছগুলোতে একটু আমি জল দিয়ে দিচ্ছি সকাল সকাল। আর ওদিকে ওই যে জবা গাছটাতে একটা ফুল ফুটে রয়েছে, তো আরও অনেকগুলোই কুড়ি রয়েছে, তো ওগুলো এই কয়েকদিনের ভিতরেই ফুটবে ফুলগুলো। ওদিকে ফুল গাছগুলোতে জল দেওয়া হয়েই গেছে আমার, তারপর ওই যে ব্রাশ করে নিচ্ছি একটু।
আর ওদিকে বিপুল স্কুলে চলে গেছে, তো ওর স্কুল যাওয়ার পরের এই ক্লিপ এটা। তারপর ওই যে একজন মাছ বিক্রি করতে নিয়ে এসেছে, তো ওর কাছে মাছ নিচ্ছি আমরা। তো এই যে আরও কয়েকটা মাছ রয়েছে বড় সাইজের, আর এদিকে বালতিতে ছোট মাছও রয়েছে এই যে, আর এদিকে বড় মাছগুলো রয়েছে এই যে, আর ওদিকে শামুক বিক্রি করতেও এনেছে, শামুকও রয়েছে ওর কাছে এই যে একটা ব্যাগে। তো এখানে আমি একটু ক্লিপ নিয়েই নিয়েছি। আর ওদিকে ওই যে মাছটা আমরা কিনেছি সেই মাছটা বানিয়ে দিচ্ছে লোকটা। তো এ প্রায় মাছ বিক্রি করতে নিয়ে আসে, মাছ বড় মাছ ছোট মাছ শামুক। এরপরে এই যে এদিকে কাঁচড়ার গাড়িটা চলে এসেছে, তো ওটাতে আমি জবড়াগুলো ফেলে দিয়েছি। তারপর ওদিকে ওই যে চলে গেল, তো রোজই আসে ওই গাড়িটা সকাল সকাল। আর এদিকে এই যে মাছগুলো বোনা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ কেটে নিয়েছে। আর এই যে এটাতে মাছের তেলটা রয়েছে, ওটাকে আমি একটা বাটিতে রেখে দিলাম উঠিয়ে, আর মাছগুলোতে জল দিয়ে দিয়েছি এই যে। আর এদিকে এই যে বিপুলের বাবা দাঁতুন নিয়ে বাইরে বেরোলো, তো জবড়া ফেলার গাড়িটা জবড়া ফেলার সময় একটা ধূপ প্যাকেট গাড়ির বাইরে পড়ে রয়েছিল, তো সেটাই ওদিকে ফেলে দেওয়ার জন্য গেছিলো ওই যে, ওদিকে ফেলে দিয়েছে। তারপর ওই যে দাঁতুন যাওয়া, দেখতেই পাচ্ছ গামলাটাতে মাছগুলো রয়েছে, তো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর এটাতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি, তো এটাকে আমি ভালো করে মেখে নিই এখন, তারপরে ফ্রাই করে নেব মাছগুলো। এই যে এদিকে বাড়িটা যে তেলটা রয়েছে, তো প্রথমে আমি তেলটাকে ভেজে নেব, তারপরে এই মাছগুলো ফ্রাই করে নেব। আর ওদিকে গ্যাস চুলোতে এই যে গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এই যে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, তো জলটা গরম হয়ে গেছিলো ওটাতে আমি চালটা ছেড়ে দিয়েছি। নুন হলুদ গুঁড়ো দিয়ে মাছটাও মাখানো হয়ে গেছে, আর ওদিকে বিপুলের বাবা চান করছে বাথরুমে। তো আজকে ফ্রাইডে, আজকে ওর ছুটি রয়েছে। মাছের তেলটা আমি ভেজে নিয়েছি, এরপর মাছগুলো আমি ফ্রাই করে নেব। কড়াইটা আমি ধুয়ে নিয়েছি একটু মাছের তেলটা ভেজে নিয়ে, এরপর এটা যে একটু জল রয়েছে এটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেবো কড়াইটাতে। দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। এদিকে আরও রয়েছে এই যে, তো আরও এক দুবার হবে। এই যে প্লেটটাতে একটা পাঁপড় আমি বের করে নিয়েছি, আর একটা পাঁপড়কে আমি চার ভাগ করে নিয়েছি, এটাকে একটু ভেজে নেব ভাতের সঙ্গে খাওয়ার জন্যে। ওদিকে ওই যে কড়াইটা তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি, পাঁপড়টা ভেজে নিই এখন। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আমার, এই যে প্লেটটাতে আমি রেখে দিয়েছি। আর ওদিকে এই যে টমেটোরের একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম। মাছ রান্নাটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিপুলের বাবাকে আমি ভাত দিয়ে দিয়েছি বেড়ে, তো এখন খেতে দিচ্ছি। একটু বাইরে বেরোবে তার জন্য একটু জল দিয়েছি, খেতে দিচ্ছি। এই যে এদিকে খেতে বসেছে, আর লাইট কেটে গেছে তার জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। আমি ছাদে চলে এসেছি, তো আজকে রৌদ্রটা ভালোই দিচ্ছে, তো আজকে চার পাঁচ দিন পরে রৌদ্র বেরিয়েছে, তো হাওয়াটা একটু বেশি মাত্রায় চলছে। আর কয়েকটা কাপড় রয়েছে আমার এখানে এই যে, তো এগুলো নিয়ে যেতে আমি এসেছি, কেননা শুকনো হয়েই গেছে, তো এগুলো সকালেরই মেলানো রয়েছে। তো আবার তোমাদের সামনে হাজির হলাম, তো
তো এই মাত্র চান টান করে আমি বেরিয়েছি, এখন এইদিকে খাবার নিয়ে নিয়েছি, তো খেতে বসবো এখন। আর এদিকে বিপুলও চলে এসেছে স্কুল থেকে, তো খাবার খাচ্ছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু। আমি দেখতেই পাচ্ছ ওখানেও খাচ্ছে।